আমাদের প্রতিদিনের জীবনে আমরা যে খাবার খাই গর্ভাবস্থায় তাতে যথেষ্ট পরিবর্তন আনতে হয়। পাউরুটি ভিত্তিক খাবারগুলি যেমন স্যান্ডউইচ থেকে শুরু করে পিৎজা পর্যন্ত এবং অন্যান্য খাদ্য সামগ্রীগুলি আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে দাঁড়ায়। তবে এটি বোঝা দরকার যে গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় সাদা পাউরুটি বা হোয়াইট ব্রেড খেতে পারবেন কি না। বাজারে যে সাধারণ সাদা পাউরুটি পাওয়া যায় তা সাধারণত ময়দা ব্যবহার করে তৈরি করা হয়। এগুলিতে সাধারণত উচ্চ পরিমাণে গ্লুটেনগুলি থাকে। গর্ভাবস্থায় অবিরাম এই পাউরুটি খেলে কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে এবং ভীষণ রকমের গ্যাস ও অ্যাসিডিটি হতে পারে, যার ফলে পেট ফাঁপা বা পেট ফুলে থাকার মতো অনুভূতি হতে পারে এবং খাওয়ার ইচ্ছে নাও হতে পারে, যার ফলে ধীরে ধীরে অপুষ্টির শিকার হতে হয়। অর্থাৎ গর্ভাবস্থায় যদি পাউরুটি খেতেই হয় তাহলে অবশ্যই বাদামি পাউরুটি বা ব্রাউন ব্রেড খাবেন, কখনোই সাদা পাউরুটি খাবেন না। সাদা পাউরুটিতে কোনো পুষ্টিগুণ থাকে না, উল্টে এটি অনেক রকমের ক্ষতি করে। কিন্তু বাদামি পাউরুটি বা ব্রাউন ব্রেড সম্পূর্ণরূপে নিরাপদ গর্ভাবস্থায় খাওয়াটা, কারণ এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা মা ও গর্ভস্থ সন্তানের জন্য ভীষণই উপকারী। গর্ভাবস্থায় এই ব্রাউন ব্রেড বা বাদামি পাউরুটি খাবার যা যা উপকারিতাগুলি রয়েছে তা এখন আমি বলবো। গর্ভাবস্থায় পিত্তথলির পাথর হওয়া একটা সাধারণ ব্যাপার। এই ব্রাউন ব্রেড খাদ্য তালিকায় রাখলে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং গমের মধ্যে থাকা যা যা উপাদান তা এর মধ্যে থাকে, সে কারণে হজমের উন্নতি ঘটায় এবং পিত্তথলিতে পাথর গঠন প্রতিরোধ করে। গর্ভাবস্থায় ব্রাউন ব্রেড খেলে বা বাদামি রুটি খেলে হাঁপানির ঝুঁকি অনেকটাই কমে যায়। যদি কোনো মায়ের শ্বাসকষ্ট হয় বা হওয়ার উচ্চতর সম্ভাবনা থাকে তবে আহারের অংশ হিসাবে সমগ্র গমের পাউরুটি খেলে শ্বাসকষ্ট সংক্রান্ত কোনো অস্বস্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। গর্ভাবস্থায় এই ব্রাউন ব্রেড খেলে হজম ক্ষমতা ভীষণ রকমের বৃদ্ধি ঘটে। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে রাইবোফ্লাভিন, নিয়াসিন, থিয়ামিন, যা সমগ্র গমের মধ্যে থাকে যা এই পাউরুটির মধ্যে উপস্থিত। এগুলি খাওয়ার ফলে শরীরের প্রক্রিয়াগুলি সহজতর হয় এবং বিপাকীয় ক্রিয়াকলাপগুলি ভীষণ রকমভাবে ভালো হতে থাকে, ফলে শরীর পরিপুষ্ট হয় এবং হজমের প্রবলেম কমে যায়। এই ব্রাউন পাউরুটি ভিটামিন সি এরও ভালো উৎস। আর আপনারা তো জানেন গর্ভাবস্থায় ভিটামিন সি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং ভিটামিন সি ভ্রূণের ভালো রকম বৃদ্ধি ও বিকাশে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও গর্ভাবস্থায় ব্রাউন পাউরুটি খেলে ক্যালসিয়ামের সরবরাহ ভালো মাত্রায় হয়ে থাকে, কারণ ব্রাউন পাউরুটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা গর্ভবতী মহিলাদের জন্য ভীষণই উপকারী। গর্ভাবস্থায় ব্রাউন পাউরুটি খেলে বহু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় যে ডায়াবেটিসের সম্ভাবনা থাকে তা অনেকটাই কম হয়, কারণ ব্রাউন পাউরুটির মধ্যে শর্করার পরিমাণ কম মাত্রায় থাকে যা সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। অনেক মহিলারই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সমস্যা হয়, তার ফলে গর্ভাবস্থা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তাই গর্ভাবস্থায় এই বাদামি পাউরুটি বা ব্রাউন ব্রেড খেলে রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এবং গর্ভবতীর গর্ভাবস্থার অনেকটাই ঝুঁকি কম করে। গর্ভাবস্থায় ব্রাউন ব্রেড খেলে কোলেস্টেরলও কম হয়। গর্ভাবস্থায় কোলেস্টেরল বেড়ে যাওয়াটা একটা সাধারণ ব্যাপার, তাই গর্ভাবস্থায় ব্রাউন ব্রেড খেলে কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন।